এখানটা মূর্তিটা পাওয়া গেছে এখানটাই এই যে गाइस দেখো আর কিছু মানে পাওয়া যায় না মন্দিরে ইট ফিট হ্যাঁ ইট আছে তো চলো না ওখানে দেখাচ্ছি এই পুকুর থেকে কিন্তু পাওয়া গেছে মূর্তিটা সে প্রায় 2000 বছর আগেকার মূর্তি এটা পিছনে এই যে মাটিটা আছে কিন্তু गाइस এখান থেকে কিন্তু পাওয়া গেছে এটা আর এখন তোমাদেরকে মন্দিরের সঙ্গে আর কি কি পাওয়া গেছে ওটাও गाइस দেখাবো হ্যালো गाइस वेलकम ব্যাক টু দা নিউ ভিডিও আমি এখন আছি কচাবাড়িতে আর শুনেছি এখানটা একটি প্রাচীন মূর্তি পাওয়া গেছে তো আমরা তিনজন মিলে চলে আসছি মূর্তিটা দর্শন করার জন্য তো এই মূর্তিটা হচ্ছে বিষ্ণু ঠাকুরের মূর্তি মানে প্রায় দু থেকে তিন হাজার বছর আগের মূর্তি এটা মানে পাওয়া গেছে তো কয়দিন আগে এখানে জেসিবিতে মানে ঘুরতে ছিল তো ওখানটায় মূর্তিটা পাওয়া গেছে তো ভাই চল দর্শন করে আসি চলো তো ভাই তোমার এখন যাবো আমরা দর্শন করতে তো এই বাড়িটাই মানে মূর্তি এটা রাখা আছে স্থাপন করা আছে তো ভাই তোমাদেরকে আমরা দেখাবো মূর্তিটা কত বছর মানে কি আছে ওখানে লোক লাগাছে জিজ্ঞেস করে নেব কী প্রাচীন মূর্তি আছে মানে মূর্তিটার আন্দাজা আমার হচ্ছে প্রায় দু বছর আগেকার মূর্তি এটা আর গাছ দেখ মানে দেখতে পাচ্ছ এখানটায় সব লোকজন আছে আর এখানটায় মানে মূর্তিটি স্থাপন করা হয়েছে এই যে গাছ দেখো মানে স্বয়ং বিষ্ণু ঠাকুরের মূর্তি এটা আর মানে তোমরা দেখতে পারবা কি জানি না মানে ছোট ছোট আরো মূর্তি আছে মানে যে মূর্তিটা যে আছে তার উপর দিয়ে দেখো গাছ কিভাবে মূর্তিটা পাওয়া গেছে খালি ওটাই

দেখছে ভালো করে ধ্যান কৃষ্ণ ভগবানের ফটো হ্যাঁ মূর্তি তো ওইটা আমি তখন একটা বাচ্চা ছিল আদিবাসীর ওই বাচ্চাটাকে নিয়ে আমি সাইকেলে করে ধরে নিয়ে বাড়ি আসলাম এটুকু আমাদের বক্তব্য এইটুকু মানে বলার তো এখন এই মূর্তিটা মানে এনাদের বাড়িতেই আছে মানে পুরো গ্রামবাসী মিলে গ্রামবাসী মিলে এখান থেকে মানে একটা মন্দির করবে হ্যাঁ মানে মানে একটা গ্রামে একটি মন্দির তৈরি হবে এখানটায় আমাদের ইচ্ছা কি আমার বাড়িতে থাকবো আমার বাচ্চা কাচ্চা নাই এনি যে কাকিমা আছে এনার কোনো ছেলে মেয়ে নাই তো এই মূর্তিটা যে পাওয়া গেছে বাই চান্স এনার এনারা যখন মানে বয়স হয়ে যাবে এনাদের যখন মারা যাবে তখন মানে এটা কমিটির নামে চলে যাবে ঠাকুরের নামে থাকবে এটা এটা খুব ভালো ব্যাপার এটা যে এনারা মানে এটা ঠাকুরের নামে জায়গাটা মানে দিয়ে দিবে দান করে দিবে ঠাকুরের নামে এটা এটা ভালো কথা পাঁচ শতক জায়গা মানে অনেক অনেক জায়গা মানে অনেক টাকা দাম আছে পাঁচ শতক গাই আমার বাবার জমিতে পাইছি হ্যাঁ ওখানে রাখা ছিল তো আমার বাড়িতেই থাকবে এটা

ওটা ভালো ভালো কথা মানে ওমাদের ওনাদের জায়গায় পাওয়া গেছে ওটা ভালো কথা আর কি এবার বলতে আমার পাঁচ শতক জায়গা আছে আমি পাঁচ শতক জায়গার মধ্যে আমি মন্দির করে দিবো যখন আমি মারা চলে যাবো দূর যুগান্তরের ধরে

বিএর লোক বলেছে এখন যা বলছে ওরা যে আমরা তোমাদের সাহায্য করব বিএসএফ ফোন টন দিয়েছে আমাকে বড় বড় অফিসার আসছিল ওদের সিআর আছিল আসছিলো এদেরও আসছিল বড়ো বড়ো অফিসার আসছিলো আমাকে বলে গেছে তোমরা এখানে মন্দির করো ভাই সবাই মিলে ওটা ই করো মন্দির মন্দির করলে তোকে বাতা পারবে না মানে মূর্তিটা দেখো এটা মানে তোমরা যদি যাও সাউথ ইন্ডিয়া যদি যাও তো ওখানে যে টেম্পলগুলোতে যাওয়া দেখবে ওরকম মানে দেখো একটা মূর্তি পাওয়া যায় আমি গেছি একটা মন্দির ছিল ওটাকে মানে মানে বহু বছর আগে এখন এখনো মন্দিরের আছে ওই আছে হ্যাঁ তখন ওগুলো ধ্বংসনাস করেছে কেউ করেছে বাবা মন্দির নাই এখন হ্যাঁ মন্দিরটা বোঝা আছে যে এই মন্দির ছিল

আর এই যে মূর্চেটাটা হচ্ছে বাজার মূল্য প্রায় পঞ্চাশ থেকে একশো কোটি টাকা দাম আছে এই মূর্তিটার বাজার মূল্যের হয়ে যাবে না হয়ে যাবে বাজার মূল্যে প্রায় এক থেকে দুশো কোটি টাকা দাম আছে মানে আনুমানিক মানে আন্দাজে লাগানো যাচ্ছে যেটায় এখন এর থেকে বেশি হতে পারে কম হতে পারে আমরা তো আর ফরেনসিক টিম থেকে আসিনি এদিকে দেখতে পাচ্ছি মাটির এখানে মানে স্টকে রাখা ছিল এই মূর্তিটা পাওয়া গেছে এখানটায় মানে এইখানটায় বাচ্চারা এনে খেলতে ছিল তাই এখানে উঠাছে

মানে কয়েকটা বাচ্চারা আদি মানে আদিবাসী বাচ্চা ছোট বাচ্চা যাই বলো অয়না সেটা খেলতে ছিল ওরা ভাবছে মনে হয় মানে নর্মাল আর কি মূর্তি যেরকম মানে পুকুরে আর কি তারপর কাজ আইডিয়া মানে হয়ে গেছে যে এটা কোনো প্রাচীন মূর্তি হবে তারপর বাড়ি নিয়ে ওটাকে স্থাপন করা হয়েছে যা যাই বলো এখন ওটাকে পূজা হবে মাটির কাছে এখন বর্তমানে বন্ধ আছে মাটির টাছ বন্ধ বন্ধ আছে বর্তমানে

একটু ঘুরলে একটা নাকি ছিল তো আমরা বলছি যে আচ্ছা মনে হয় গেছে মাটির তলে কোন প্রাচীন মন্দির আছে গাইস এটাকে খুঁজলে পারে মানে পাওয়া যেতে পারে আর গাছ এখানে কিন্তু পাশে কি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আছে এখানটায় মানে এখান থেকে ধরো পাঁচশো মিটার পাঁচশো মিটার দূরে বিএসএফ ক্যাম্প তার ওই সাইডে বাংলাদেশ আর তার কিন্তু মানে বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকায় এখানটা ইয়ে পাওয়া গেছে আর কি কাজা কিন্তু আমাদের অনেক হেল্প করতেছে মানে তথ্যগুলো জানার জন্য তো এই মানে কাকাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য মানে আমাদের আমাদের গাইড করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে মানে আপনি একটু টাইম বের করে আমাদেরকে বলতেছেন মানে

তো গাইজ এই যে জায়গাটা আছে এটা এটা কিন্তু শুধু মূর্তিটা পাওয়া যায়নি আগেও মানে পাওয়া গেছে কিছু কিছু জিনিস পাওয়া গেছে মানে আগেকার জিনিস পাওয়া গেছে যেমন মূর্তি হয়ে গেল মূর্তিটা এখন পাওয়া গেছে কিন্তু আগে ইট পাওয়া গেছে মানে কুয়া পাওয়া গেছে মানে আগেকার যুগের গাইজ আর অনেক মানে অনেক আগেকার যুগের মানে মানে দুই তিন হাজার বছর আগে যেগুলো মানে জিনিস চলতো ওগুলো জিনিস পাওয়া গেছে ওগুলো জিনিস পাওয়া গেছে কারণ আগে মানে খুদা খুঁজে চলতো মানে মাই রেডে খুঁজতো তখন আর কি পাওয়া যেত এই গাছটা হচ্ছে মেন তো এই গাছটার নিচে অনেক কিছু মানে ইট পাওয়া গেছে প্রাচীন প্রাচীন যা আমরা এই দাদুর কাছ থেকে শুনতে পারছি তো এখন যদি এই জায়গাটা যদি মানে কিছু করা হয় রিসার্চ করা হয় তাহলে এখান থেকে আমার অনুভবে এখান থেকে অনুমানে অনেক কিছু আরও প্রাচীন জিনিস আমরা দেখতে